বাছাই করা প্রশ্ন নিয়ে পঁচিশটি প্রশ্নের একটি এমসি কিউ টাইপ সেট বানান বানিয়েছি তো আশা করি অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের যে জুনে পরীক্ষা হওয়ার কথা সেগুলিতে প্রস্তুতিতে সাহায্য করবে অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ এবং উত্তরগুলো অবশ্যই লিখে নেবে শুরু হচ্ছে আজকের প্রথম প্রশ্ন কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা হলেন গান্ধীজি ফ্রয়েবেল মন্তেশ্বরী না রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে উত্তর হবে খ খ্রয়েবেল পরের প্রশ্ন বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থা হলো ইউজিসি ক্যাব এআইসিটিই না এনসিটিই উত্তর হচ্ছে এআইসিটিই মুখ ও বধিরদের জন্য শিক্ষার মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কে বেইল অ্যালিস পিরিয়র না জুয়ান পাবলো বনে ঘ জুয়ান পাবলো বনে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন কাদের শিক্ষার জন্য টকিং বুক ব্যবহার করা হয় অতিরিক্ত চঞ্চল শিক্ষার্থীদের বধিরদের না অন্ধদের অন্ধদের এটা দৃষ্টিহীন বলা উচিত ছিল পরের প্রশ্ন সংবিধানে যে ধারায় শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে তা হলো একশো চল্লিশ নম্বর ধারা একচল্লিশ নম্বর ধারা ছেষট্টি নম্বর ধারা না সতেরো নম্বর ধারা উত্তর হচ্ছে একচল্লিশ নম্বর ধারা পরের প্রশ্ন একত্রে মিলেমিশে থাকার একটি গুরুত্ব হলো ঐক্যবোধ সুস্থ সবল জীবন যথার্থ মানসিক বিকাশ সামাজিক অভিযোজন উত্তর হচ্ছে ঐক্যবোধ সাত নম্বর প্রশ্ন কর্মদক্ষতার ক্ষেত্রে মানব সম্পদের যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে আন্টার কমিশন মুদালিয়া কমিশন কোঠারি কমিশন না রাধাকৃষ্ণন কমিশন অপশন গ কোঠারি কমিশন সঠিক উত্তর প্রত্যাভিজ্ঞতা কথাটির আক্ষরিক অর্থ হল মনে করা ফিরে দেখা চিনে নেয়া না বিবেচনা করা উত্তর হচ্ছে চিনে নেয়া ন নম্বর প্রশ্ন শিখন ও পরিণমন উভয়ই ড্যাশ অর্থাৎ একটা শূন্যস্থান আছে নির্ভর প্রক্রিয়া অর্থ সমাজ ব্যক্তি না বিদ্যালয় এটি একটি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া ইন্ডিভিজুয়ালিটি শিখনতত্ত্বের পেছনা ও পুরস্কার লাভের কথার উপর গুরুত্ব দিয়েছেন স্কিনার ওয়াটসন কোহলার না প্যাবলগ অপশন ক স্কিনার সঠিক উত্তর স্মৃতির প্রথম স্তর হলো পরিণমন পুনরুদ্বেগ সংরক্ষণ না শিক্ষণ উত্তর হচ্ছে শিখন বারো নম্বর প্রশ্ন জি ক্ষমতাটি মানুষের অর্জিত জন্মগত অনুকরণীয় নাকি শিক্ষণীয় হচ্ছে জন্মগত তেরো নম্বর প্রশ্ন থাস্টনের দলগত উপাদানে এস বলতে বোঝায় সেন্টিমেন্ট ক্ষিপ্ততা স্থান প্রত্যক্ষণের ক্ষমতা না বিশেষ ক্ষমতা এখানে স্থান প্রত্যক্ষণের ক্ষমতাকে বোঝাচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন হলো আর টাইপ এস টাইপ পি টাইপ না এন টাইপ

তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করা চরিত্র গঠন করা না উপরের প্রতিটি এটা হচ্ছে গণতান্ত্রিক নাগরিক তৈরি করা কোন কমিশন মাধ্যমিক শিক্ষায় সপ্তপ্রবাহের ধারণার অবতারণা করেন হান্টার কমিশন স্যাডলার কমিশন রাধাকৃষ্ণন কমিশন না মুদালিয়া কমিশন উত্তর হচ্ছে মুদালিয়া কমিশন আঠারো নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় দু এক সালে দু হাজার দুই এ না তিনে না চারে উত্তর হচ্ছে দু সালে ১৯ নম্বর প্রশ্ন ইউনেস্কো কত সালে জ্যাক ডেলরের সভাপতিত্বে শিক্ষা কমিশন গঠন করেছিল উনিশশো নব্বই তিরানব্বই উনিশশো না উনিশশো পঁচানব্বই এক্ষেত্রে লাস্ট অপশান ঘন উনিশশো ছিয়ানব্বই সঠিক উত্তর মুখ ও বোধিতদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন সোফিয়া অ্যালকন মন্তেশ্বরী না লুইস বেইল উত্তর হবে অপশন খ পিরিয়র একুশ নম্বর প্রশ্ন শিখনের দ্বিতীয় স্তরটি হল ধারণা গ্রহণ পুনরুদ্বেগ না প্রত্যাভিজ্ঞতা অর্থাৎ শিখনের স্তরগুলো আমাদের জানতে হবে এখানে ধারণা হল প্রথম দ্বিতীয় স্তর আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এ কথাটি বলেছেন ব্রেভার রাসেল লভেল না ম্যাকডোনাল্ড ম্যাকডোয়াল সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন পেসনার উদ্ভব হয় শিখন থেকে মনোযোগ থেকে দুঃখবোধ থেকে না অভাববোধ থেকে উত্তর হচ্ছে অভাববোধ বোধ থেকে চব্বিশ নম্বর প্রশ্ন ভাষাবোধের ক্ষমতা বলতে থাস্টন বুঝিয়েছেন থাস্টন মানটা ভুল আছে আচ্ছা এম আর ভি না পি এখানে ভি ভি মানে ভারবাল আজকের লাস্ট প্রশ্ন কাদের শিক্ষার জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের বধিরদের মুখদের না মানসিক ক্ষতিগ্রস্তদের উত্তর হচ্ছে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য আজকের পঁচিশটি প্রশ্ন শেষ হল আশা করছি প্রশ্নগুলো তোমাদের সকলকেই সাহায্য করবে তো অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রিপশান করবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে নেবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য